আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরোহী ব্লগসে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ দেখার জন্য। আশা করি সবার ভালো লাগবে। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি, কারণ প্রথম আমি সকালে ব্লগটা স্টার্ট করি। এখানে আরোহী ঘুম থেকে উঠেছে, তো ওর জন্য আমি নাস্তা রেডি করেছি। আর আমার হাজব্যান্ডের জন্য করতেছি, এই ওর জন্য ডিম ভাজি করব। আর সকালবেলা আমি একটু ভেজিটেবল করেছিলাম, সেখানে আমি ফুলকপি, সিম, আলু, মূলা দিয়ে সবজিটা করেছিলাম। তো এখান থেকে সবজি দিব, আর আমি একটু ধনে পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে ডিম ভাজলাম। আমার হাজব্যান্ডের খুব পছন্দ ধনে পাতা দিয়ে যে ডিমটা ভাজা হয় সেটা। তো এই তো ওর জন্য আমি সবজি করলাম সকালবেলা। এই সবজিটা আসলে অনেক মজা হয়, আমরা প্রায় সময় এটা করি বাসায়। রুটির সাথে সবজি না হলে হয় না, আমি দেখেছেন সকালবেলা একটু করে ভাজি করে। আর শীতের দিন জানেনই তো, একটু করে ভাজি, শীতকালীন সবজি দিয়ে ভাজি খেতে, রুটি দিয়ে সবজি খেতে ভালোই লাগে। তো এই তো আমি ডিমটা ভাজি করে নিই, আমার মেয়েকে নাস্তাটা দিয়ে আসি, তারপরে আমি একটু চা বানাবো, চা বানিয়ে তারপরে খাবো। তো এই তো আমি ডিম, আর হচ্ছে লাউ শাক এনেছে, তো আমি লাউ শাকটা কেটে নেব, আর মিঠুকা একটু করে ছাড়বো, অন্ধকার করে ছাড়বো। তো এই তো দেখেছেন কি সুন্দর সবজির কালারটা, এই সবজিটা খেতে খুবই মজা। সবজিটা দিয়ে রুটি খেতেও ভালো লাগে, ভাতের সাথে তো মজা লাগেই। তো এই তো আমি আমার হাজব্যান্ডের জন্য নাস্তা রেডি করছি, আর আমি একটু চা খেয়ে নিব, চা বানিয়ে। আসলে শীতের সময় লাউ শাক খেতে অনেক মজা, শুকনো মরিচ দিয়ে গরম ভাতের সাথে অনেক মজা। তো এই তো আমি এখন কেটে নিব, আর মিঠুকে ছেড়ে দিব, মিঠু যেহেতু শাক পছন্দ করে মিঠুকে একটু শাক খাওয়াবো। তো আমি শাকটা কেটে নিই। কেটে ডাল দিয়ে, মসুরের ডাল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন এখানে এটা আমি সিদ্ধ দেব, মুলার ডাল, এটা খেতে অনেক মজা। আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু লবণ দিব, কাঁচামরিচ দিব, আর কিছু দিব না। এটা দিয়ে আমি সিদ্ধ দিব, দেওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে বাগার দিব।
দেখেন আমি মসুরের ডাল দিয়ে বসিয়েছি। এই মুলার ডালটা খেতেই অনেক মজা। আসলে এটার সাথে অন্য কিছু যাবে না, শুধু একটু রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব, তাহলে হয়ে যাবে। তো আমি একটু চুলাটা অন করে দিই। এখানে শাক বসাবো, আমি শাকটা ভাজি করে নেবো। এখানে তো শাক ভাজি হয়ে গেছে আমার। আমি বাগার দিয়ে দিয়েছি মুলার ডালে, এই যে আরেকটু ঘন হবে তারপরে নামিয়ে নিব। বেশি পাতলা আবার ভালো লাগে না, একটু মাখা মাখা হলে ভালো লাগে। অনেক মজা, সত্যি অনেক মজা। আর একটু হবে। এই তো আমার রান্না শেষ করে আমি একটু ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার মেয়ে খাবার ফেলে দিয়েছে। তো আর অনেকদিন হচ্ছে পরিষ্কার করা হয় নাই, করব করে করা হয় নাই। তো এই তো আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমরা মেয়েরা এমন দুই হাত দিয়ে 10 হাতের কাজ করতে হয় আমাদের। এর সত্যি কথা যেটা, আসলে অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও করতে হয়, কিছু করার নাই। ডিপটাও পরিষ্কার করে নেব, নিয়ে গুছিয়ে রাখবো, নর্মালটা আগে করছি। তো এই তো আমি ডিপটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ ডিপটা বেশি একটা ময়লা হয় না। নর্মালে আমার মেয়ে খাবার ফেলে দিয়েছে, তো একটু এর জন্য ময়লা হয়েছে। তো এই তো আমার ডিপ পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করা হয়ে গেছে, এখন গুছিয়ে রাখবো। তো আমার কষানো শেষ। এখানে আমি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, হলুদ বাটা, ধনে পাতা প্রোজেন, তারপরে টমেটো সস, তারপরে মটরশুঁটি, এই যে মটরশুঁটি, এখানে শুটকি, এখানে শুকনা মরিচ, এখানে আইসক্রিম, আর এখানে বেসন, এখানে লেবু, এখানে টমেটো সস, টক দই। এগুলি আমি হাতের কাছে রাখি, কারণ এখানে আমি কোনো চিকেন বা ফিশ রাখি না, ওইটার জন্য আমি আলাদা ডিপে রাখি। এগুলি আমি হাতের কাছে রাখি। এই যে ফ্রোজেন কটা ধনে পাতা, তো এগুলি আমি রেখে দিই হাতের কাছে, যেহেতু যখন তখন লাগে এগুলো রান্না করতে। তো এই তো আমার গোছানো শেষ, ছিঁড়ে রাখলাম। তো এই তো আজ এতটুকুই, সবাইকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।